إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই মহানবুল আলমীর জন্য যিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশাকুল মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন, তার প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যুগে যুগে কালে কালে অসংখ্য নবী ও রসুলগণকে প্রেরণ করেছেন, সেই সমস্ত পয়গম্বরদের উপরে অবতীর্ণ হোক অসংখ্য সালাম ও শান্তি। বিশেষ করে শেষ নবী জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি পবিত্র কুরআনের একটি আয়াত বর্তমান ঘটনার প্রেক্ষাপটে যেটা পাঠ করেছি সেটা হচ্ছে সূরা ফুসিলাত বা হামিম সেজদা, সূরা নম্বর 41 আয়াত নম্বর 53। আয়াতটিকে সম্মুখে রেখে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদের মধ্যে অর্থাৎ পৃথিবীবাসীদের মধ্যে আমার নিদর্শন প্রকাশ করব পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং তাদের নিজেদের মধ্যে মানুষের নিজের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত তার প্রকাশ করবে। তো এই নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কালে কালে যুগে যুগে প্রকাশ করেছেন, কিন্তু সেই নিদর্শনগুলো কেন প্রকাশ করা হয়? যাতে মানুষের ঈমানটা বৃদ্ধি পায়। যাদের সামান্যটুকুও কমি আছে ঈমানের মধ্যে, অনেকে ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন ঠিক আছে, কিন্তু তার হুকুম আহকাম মানতে হবে, এটা কেমন ব্যাপার? কিছু একটা ঘটনা, একটা ছেলে ওরকম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো মানতো, জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, কিন্তু পবিত্র কুরআনকে কি মনে করত? কুরআনকে মনে করত যে যখনই খুলতো কুরআন, তরজমা কুরআন, কোথায় মুসা আলাইহিস সালামের কাহিনী, কোথায় বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের তার মায়ের কাহিনী, কোথাও বলা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালামের কাহিনী, ইউসুফ মানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তো সে মনে করতো কুরআনটা হচ্ছে কাব্য, কুরআনটা হচ্ছে নবী রাসূলদের শুধু ঘটনা, এছাড়া কিছু না। তো সেই ব্যক্তি আল্লাহর উপর ইমান ছিল, কিন্তু কোনো দিন সে মসজিদে আসেনি, জুমা পর্যন্ত পড়তে যেত না। হঠাৎ করে একদিন এমন ঘটনা ঘটল যে সেই ব্যক্তি একটি বাসে যাত্রী, বাস চলেছে, চলতে চলতে দেখা যাচ্ছে এমন এক জায়গায় একা বাঁকা রাস্তা, আর সেখানে দুই দিক দিয়ে পাশ কাটাতে গিয়ে বাসটা ঝুলে পড়েছে, একদম পাহাড় পর্বতের রাস্তা ঝুলে পড়েছে এক সাইডে। তখন সেই বাসেতে যত রকম ধর্মের মানুষ ছিল সবাই কিন্তু এক আল্লাহকে স্মরণ করছে, নিজেদের অজান্তেই সে আল্লাহকে মানুক আর না মানুক, কোনো ব্যক্তি হয়তো তার মধ্যে নাস্তিক আছে, সে কোনো ধর্মকেই মানে না, কিন্তু সেও অজান্তে স্মরণ করছে হে উপরওয়ালা আমাকে তুমি রক্ষা করো।
তো তারও অজান্তে একটি কথা বেরিয়ে হলো তার মধ্যে, হে আল্লাহ আমাকে রক্ষা করো। তারপরে সে নিজেই চিন্তা করছে যে আমি তো আল্লাহকে জানি কিন্তু আল্লাহকে মানি না, আমি কোনোদিন আল্লাহর ইবাদত করিনি, তাহলে আল্লাহ আমাকে কেন রক্ষা করবে, আমি কি বললেই রক্ষা করবে। তো যাক, তারা ঘটনাক্রমে বেঁচে গেল। অতঃপর কিছুদিন পর দেখা যাচ্ছে সেই ব্যক্তি মসজিদে যাওয়া আসা করে আশা করতে শুরু করেছে। তারই এক বন্ধু তাকে জিজ্ঞেস করছে, হঠাৎ তোমার ভেতরে এই পরিবর্তন কেন? সেই ব্যক্তি তখন ব্যক্ত করছে, আমি কোরআনকে কাব্য মনে করতাম, নবী রসুলদের কাহিনীওয়ালা ঘটনাওয়ালা একটা নিছক একটা গ্রন্থ মনে করতাম, কিন্তু ওই যে ঘটনা আমার সম্মুখে ঘটলো তারপরে নিজেদের অজান্তেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ব্যক্ত করে ফেললাম, এমনকি যে যা ধর্মের লোক ছিল সবাই স্মরণ করছে এক ঈশ্বরকে, উপরওয়ালাকে। তো সেদিনের পরে আমি কোরআন খুলে দেখলাম ভালোভাবে, একদম শুরু থেকে নিয়ে তিন দিনে আমি কোরআনটা গোটা তরজমা সহ পড়ে ফেললাম। তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মহাগ্রন্থ আমাদেরকে দান করেছেন, তার মধ্যেই রয়েছে বিজ্ঞান। আজ পর্যন্ত বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে, এমনকি কোরআনে এমন কিছু আছে যেগুলো আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি যে এই পৃথিবী ছাড়াও আরো ছয়টা পৃথিবীর মতো গ্রহ নক্ষত্র আছে যেখানে জীব জন্তুর বাস করে, যাদের উপরে অবতীর্ণ হয় আল্লাহর আয়াত। আমরা শুধু এটা মনে করলে হবে না যে আমরাই হলাম এমন জীব, জিন আর মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এই পৃথিবীর মধ্যে যত রকমের জীব জন্তুর আছে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জীবকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য। এটা কোনখানের জন্য? এটাই পৃথিবীর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলছে আমি সৃষ্টি করেছি সাতখানা পৃথিবী, আমি সাতটা জমিন এবং সাতটা আসমান সৃষ্টি করেছি। সাতটা আসমান তো হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে উপরে এক একটা আসমান দূরত্ব হচ্ছে 5000 বছরের পথ, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী অস্ত্র যেটা হবে, সবচাইতে দ্রুতগামী যে যানটা হবে সেই জানাতে লাগবে এক একটি আসমানে যেতে 5000 বছর। এটা ব্যতিক্রম ছিল যে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবদ্দশাতে যখন মক্কার শেষ জীবনে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ফেরেশতাদের মারফতে, বুররাক সহকারে তাকে সাত আসমান ভ্রমণ করানো হয়েছে। এই বুররাক শব্দের অর্থই হচ্ছে বিদ্যুৎ, বুররাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ একটা উদাহরণ সামান্য দিলে বুঝতে পারবেন, যদি একটা সুইচ এখানে থাকে আর লাইট যদি থাকে আপনার মুর্শিদাবাদে, কিন্তু এই সুইচ মারার সঙ্গে সঙ্গে কি কয়েক সেকেন্ড পর বা কয়েক মিনিট পর সেটা জ্বলবে? না, সঙ্গে সঙ্গে যখনই সুইচ মারবেন এখানে তখনই মুর্শিদাবাদ হোক আর দিল্লি হোক আর বোম্বে হোক, যখন কানেকশন সঠিক সঙ্গে সঙ্গে জ্বলে যাবে সেই লাইট। তো বুররাকে পদক্ষেপ কেমন ছিল? হাদিসের মধ্যে যেটা ব্যক্ত হয়েছে যে বুররাক সে এক একটা পদক্ষেপ ফেলতো, চোখের শেষ দৃষ্টি যেখানে যাচ্ছে, আমাদের শেষ দৃষ্টি কোথায় চলে যাচ্ছে? আমরা তারকাকে পর্যন্ত দেখছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মারফত সেই বুররাক প্রেরণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, অতঃপর সাত আসমান ভ্রমণ করিয়েছেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটি বিশেষ মজেজা, যার ভবিষ্যৎবাণী করা রয়েছে। আমাদের এই ভারতীয় উপমহাদেশে যে ধর্মটা প্রধান ধর্ম, বেশি যারা সংখ্যাগুরু যারা, সেই হিন্দু ধর্মের গ্রন্থ বেদের মধ্যে পুরাণের মধ্যে এই ঘটনা উল্লেখ রয়েছে যে শেষ অবতার আসবে এবং তাকে সপ্ত আসমান ভ্রমণ করানো হবে, সে বুররাক নামক একটি জানেতে চড়ে সপ্ত আসমান ভ্রমণ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে এবং মানুষের যেগুলো ব্যবহার করে সেই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন ব্যক্ত করবেন। এটা সূরা ফুসসিলাত বা সূরা হামিম সেজদা আয়াত নম্বর 53 শেষ, ওই সূরাটি রয়েছে 54টি আয়াত শেষ আয়াতে,
শেষ আয়াতের একটি মানে আগে আয়াতে বর্ণনা করছেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি নিদর্শনগুলো ব্যক্ত করে দিই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই জন্য ব্যক্ত করবেন যে মানুষ যাতে জানতে পারে যে এটাই হচ্ছে দীন, ইসলামই হচ্ছে সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা অবতরিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দীনকে প্রাধান্যতা দিয়েছেন এবং যেটা একমাত্র দীন হিসাবে চলার রাস্তা হিসাবে কবুল করেছেন, সেই দীন ইসলামকে মোকাবেলা করে দিয়েছেন, ইসলামটাই হচ্ছে সঠিক রাস্তা, ইসলামই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একমাত্র মনোনীত ধর্ম, এটা যাতে মানুষ জানতে পারে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নিজের নিজের নিদর্শন চারিদিকে ব্যক্ত করেছেন। পৃথিবীতে অনেক ঘটনা আছে, যেমন সবচেয়ে বড় ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, যখন কাফেররা তাকে চ্যালেঞ্জ করেছিল যে আপনি নবী কি না, আপনাকে একটা নিদর্শন দেখাতে হবে, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন যে একটা নিদর্শন দেখাতে হবে, তো জিবরিল আলাইহিস সালাম তাকে, তিনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা অর্ডারে কিছু করতেন না, জিবরিল আলাইহিস সালাম ইশারা করলেন যে আপনি করতে পারেন, তিনি কি করলেন, রাতের বেলা একদম পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল পৃথিবীতে। যখন ওই ঘটনাটা ঘটেছে, যেখানে যেখানে রাত ছিল সেখানে লোকেরা সেগুলো দেখতে পেয়েছে। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকাতেও সেই ঘটনা ছাপল, রাজা পেরুমাল সেই ঘটনা সচক্ষে দেখেছিল ভারতের কেরালা, যেখানে সর্বপ্রথম মসজিদ আছে ভারতীয় উপমহাদেশের, এবং রাজা ভোজ গুজরাটের তিনিও দেখেছিলেন, তার নাম হয়েছিল আবদুল্লাহ, তার কবর এখনো গুজরাটে অবস্থান অবস্থিত আছে। তো এই দুই ব্যক্তি দেখার পরে সব কবুল করেছিল। এখন চাঁদে যাচ্ছে বিভিন্ন যন্ত্র, চাঁদে পাঠানো হচ্ছে, কিছুদিন আগে আমাদের ভারতীয় একটা যান চাঁদে পাঠানো হলো কিন্তু সেটা সফল হয়নি। তো অ্যাপোলো টেন, নাসার অ্যাপোলো টেন বলে একটা যন্ত্র চাঁদে গেছিল, সেই যন্ত্র চাঁদে গিয়ে লক্ষ্য করছে, এটা তো সব দেখছে এখানে ভিডিও, লক্ষ্য করছে যে চাঁদের ঠিক মাঝখানে একটি ফাটল, চাঁদের ঠিক মাঝখানে একটি ফাটল, এবং সোজা চলে যাচ্ছে অনেক কিলোমিটার গিয়েও সেই ফাটলটা শেষ হচ্ছে না। অতঃপর তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই ফাটলটা চাঁদের গভীর পর্যন্ত আছে। তারা এটা বৈজ্ঞানিকভাবে চিন্তা ভাবনা করলো, তাদের কাছে স্পষ্ট হলো যে এই ঘটনাটা এমন কি ঘটেছিল যেটা চাঁদ কোনো কালে হয়তো চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল, অতঃপর পরবর্তীকালে সেটা জোড়া লেগে গেছে, তো সেই ফাটল এখনো পর্যন্ত কিন্তু রয়ে গেছে। আবার তারা গবেষণা করতে থাকলো কতদিন পূর্বে এটা হয়েছিল, তারা গবেষণা করতে করতে জানতে পারলো যে যখন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় ছিলেন তখন হয়েছিল এই ঘটনা। অতঃপর কিছু বিজ্ঞানী এবং অনেক পেপার পত্রিকায় এগুলো ছেপেছিল, অনেক মানুষ এটা জানার পরে ইসলাম কবুল করেছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। অতঃপর জার্মানির একটি গার্ডেন, জার্মানির একটি গার্ডেন যেমন আমাদের এখানে হাওড়া জেলায় আছে, যাকে বোটানিক্যাল গার্ডেন বা কোম্পানি বাগান বলা হয় মানুষের প্রচলিত ভাষায়, তো বিরাট বিরাট গাছ আছে, অনেক গাছ আছে, দেখার সুন্দর সুন্দর দৃশ্য। জার্মানির একটা গার্ডেন ছিল বিরাট বড়, সেখানে পার্ক করা, মানুষ ঘুরতে যায় বেড়াতে যায়, দুই দিকে গাছ এবং মানুষরা রাস্তা দিয়ে হেঁটে চলে মাঝখান দিয়ে। সেখানে তো মুসলিম ধর্মাবলম্বী ছিল না, তারা জানতো না যে এটা কি, গাছ রুয়ে দিয়েছে, গাছ হয়ে যাচ্ছে, দেখতে পেলো হঠাৎ একজন বললো যে গাছটা যেন কিছু আকার নিয়েছে। অতঃপর তারা গবেষণা করতে করতে দেখলো আরে ইসলামের যে কালেমা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে রয়েছে মোহাম্মদ রসুলুল্লাহ, দেখছে যে এক জায়গায় মানে একদিকে লেখা গাছটাতে আকার নিয়েছে, কাণ্ড প্রকাণ্ড উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক জায়গায় দেখা যাচ্ছে ওই দিক দিয়ে শুরু হয়েছে মোহাম্মদ রসুলুল্লাহ। সে ছবিও এখন আমাদের নিকটে আছে। তো অতঃপর এটা খেয়াল করার পর যখন প্রচার হয়ে গেল যে এরকম ঘটনা ঘটেছে, সেই পার্কে অন্য অন্য দেশ থেকেও মানুষ ঘুরতে আসলো সেটাকে দর্শন করার জন্য, শেষকালে কি করলো, অনেক মানুষ তো ইসলাম কবুল করে নিচ্ছে ওটা দেখে, যে নিশ্চয় এটাই তাহলে সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহা নেই একমাত্র আল্লাহ ছাড়া, মোহাম্মদ রসুলুল্লাহ, মোহাম্মদই হচ্ছেন শেষ রসুল, আল্লাহ প্রেরিত দূত। এটা দর্শন করার পরে যখন অনেক মানুষ ইসলাম কবুল করে নিচ্ছে তখন সরকার কি করলো, কাঁটা তার দিয়ে সেটাকে দূর থেকে ঘিরে দিল, সেখানে আর কেউ যাতে যেতে না পারে, দর্শন না করতে পারে, এখনো সেটা সুরক্ষিত আছে। তো এইভাবে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন, কিন্তু এগুলো ঘটিয়ে এগুলো দেখে শুধু হুড়োহুড়ি করলে, এই যেমন কিছুদিন আগে ঘটতে পারে,
খবর আসছে যে বিভিন্ন পাতা গাছে নাকি আল্লাহ লেখা উঠছে, এটা না হবার কিছু নাই। কারণ একটি দেশে যখন মৌচাক আমরা জানি মৌমাছি চাক করে, সেখানে মধু হয়, সেই মধু মানুষের জন্য শেফা রয়েছে, তো সেই চাকেতে দেখা গেল আল্লাহ, সেই চাকেতে দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম লেখা রয়েছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুটি জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এছাড়াও বিভিন্ন যত রকমের পশু পাখি যত জীব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সব জীব সব পশু পাখি আমার তসবিহ গণনা করে, তোমরা সেটা বুঝতে পারো না। তো কিন্তু এত হুড়োহুড়ি, আল্লাহর নাম কোথায় লেখা আছে পাতায় সেটা দেখার জন্য হুড়োহুড়ি, সেটা দেখার জন্য ওই টর্চ নিয়ে রাতে রাতে ঘুরছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, কোরআনে কি লেখা আছে, কোরআনে কি আদেশ দেওয়া হয়েছে, কোরআনে কি নিষেধ করা হয়েছে, সেগুলোর দিকে ভ্রুক্ষেপ নেই। ওগো আল্লাহর নামটা বার হয়েছে, চলো 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 দেখতে, এর দেখে কি লাভ, কিছু লাভ আছে? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এটা কিসের জন্য? যাদের দুর্বল, যাদের ইমান হয়ে গিয়েছে, তাদের ইমান যাতে মজবুত হয়ে যায়, তাদের ইমান যাতে আরো গাঢ় হয়ে যায়, এবং তারা যাতে আল্লাহর ইবাদত করে। কিন্তু ওগুলো দেখার পরেও যদি আল্লাহর ইবাদতে মানুষের মন না লাগে, ও হয়েছে হয়েছে, ব্যাস আল্লাহ আকবার বলে দিল সেই সময়, ব্যাস তারপরে ছুটি। এগুলো প্রচার করে কোনো লাভ হবে না, বরং এর দিকে ইয়াকিন করতে হবে। আমরা জানি যে 2004-তে 27 বা 26 ডিসেম্বর মনে হয় ঘটেছিল, সুনামি ঘটেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ইঙ্গিতে শুধু অর্ডার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পানি নড়ো। সে সময় আমরা দর্শন করেছি, দেখেছি কারোর হয়তো জগে পানি আছে, আচ্ছা পুকুরের পানির সাথে, সমুদ্রের পানির সাথে, নদীর পানির সাথে, জগের পানির সাথে কোনো কিন্তু সম্পর্ক নাই, জগের পানি পর্যন্ত নড়েছে, একটা ছোট্ট কুয়া, সেই কুয়ার পানি পর্যন্ত ঢেউ খেলিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হুকুম যে পানি নড়ো, কি কারণে হয়েছিল, কি হয়েছিল সেগুলো গবেষণা করে, কিন্তু তাহলে যদি কি সেই কারণে ঘটে থাকে সেই সমুদ্রে সেই সুনামি, তাহলে জগের পানি কেন নড়লো, তোর গ্লাসের পানি কেন নড়লো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহরুল ফাসাদি ফিল বাহরি ওয়াল বাহরি ওয়াবতিলুল ইনসান ফিল বাহরি ওয়াল বাহরি ওয়াবতিলুল ইনসান, জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, কি কারণে জানেন? মানুষের পাপের কারণে, আর কোনো কারণে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জলে এবং স্থলে বিপদ আপদ ছড়িয়ে পড়েছে একমাত্র মানুষের পাপের জন্যে। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে সৃষ্টি করেছেন, তার যে ইবাদত করতে হবে সেটা ভুলে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছেন সেই আদেশকে পালন করা হতে দূরে সরে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিষেধ করেছেন সেই দিকেই বেশি বেশি এগিয়ে যাচ্ছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু সময় জলে এবং স্থলে আজাব দিয়ে থাকেন মানুষকে পরীক্ষা করার জন্য। তবু মানুষ কিন্তু কারণ খুঁজছে, এগুলো কেন হয়েছিল, ওই ঘটনাটা ঘটেছিল বলে পৃথিবীর সেই শেষে অমুক পাহাড় নড়েছিল বলে ভূমিকম্প হয়েছিল, সমুদ্রের নিচে অমুক প্লেট নড়েছিল বলে ভূমিকম্পটা হয়েছিল, পানিকম্প হয়েছিল, আরে সেটা নড়ার আদেশকে দিল। কারণগুলো তোমরা খুঁজছো, কিন্তু কেন ঘটেছিল, সেই কারণগুলো কেন ঘটলো, সেগুলোকে তালাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শনগুলো যুগে যুগে কালে কালে দেখিয়েছেন তার বান্দাদের, যাতে ইমানটা দৃঢ় হয়, ইমানটা প্রতিষ্ঠিত হয়, এই জন্য, সেগুলো থেকে হই হই করার জন্য নয়। রাতের অন্ধকারে টর্চ নিয়ে ছোটাছুটি করছে কোন পাতায় কি লেখা আছে, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহর ইবাদত করতে যখন ডাকা হয় তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। এগুলো দর্শন করে শুধু বসে থাকলে হবে না, আর এগুলোর প্রতি বেশি মনোনিবেশ করে দিনের প্রকৃত আরকানকে ছেড়ে দিলে হবে না, দিনের আরকানকে মজবুত করে ধরতে হবে। হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদ তো তারা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়, নিজের প্রাণ দেয়, তারা তো শহীদ, শহীদের মর্যাদা পাবে, কিন্তু আরও কিছু প্রকার শহীদ আছে যারা দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ করবে, ভূমি ধস হয়ে মারা যাবে, ভূমিকম্প হলো, ফাটায় ঢুকে গেল, মারা গেল, সেই ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মারা গেল, সেই ব্যক্তি শহীদ, একটি মহিলার গর্ভ হয়েছে, তার প্রসব যন্ত্রণা ছটফট করছে, বাচ্চা হতে গিয়ে সে মারা গেল, সেই মহিলা শহীদ। কিন্তু শহীদের মর্যাদাটা সে কখন পাবে, যখন সে ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করবে। যদি একটা মানুষ সে ইমান এনেছে,
কিন্তু নামাজ পড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছেন সেগুলো পালন করে না, যেগুলো নিষেধ করেছেন তার থেকে দূরে থাকে না, সে ডুবে মারা গেল, সে শহীদ হবে না। তাকে বাকায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগতশীল বান্দা হতে হবে, তারপরে যদি ওই ওই সমস্ত ঘটনায় সে মৃত্যুবরণ করে তবে সে শহীদ, তবে সে শহীদের মর্যাদা পাবে। একটি মহিলা, সে গর্ভবতী হয়েছে, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেল, সেই মহিলা কিন্তু গর্ভ অবস্থায় হোক আর তার আগে হোক কোনোদিন নামাজই পড়েনি, সেই মহিলা মারা গেলে সে শহীদের দরজা পাবে না। কিন্তু যদি সেই মহিলাটা পাঁচ ওয়াক্ত নামাজি হয়, আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো পালন দিয়েছেন সেগুলো যথারীতি সে পালন করার প্রচেষ্টা করে, যেগুলো নিষেধ করেছেন যথারীতি সেগুলো থেকে বেঁচে থাকার প্রচেষ্টা করে, আর ওই বাচ্চা হবার সময় সে যদি মারা যায় সেই মহিলা শহীদের দরজা পাবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ইমান, ইমান ছাড়া আমল কবুল হবে না। এমনকি ইমান ছাড়া নূহ আলাইহিস সালামের ছেলেকে, একটা নবীর ছেলেকেও যেতে হয়েছে কোথায়? নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল যার উপরে আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছিল, নবীর ছেলে, সেও যাবে জাহান্নামে। লূত আলাইহিস সালামের স্ত্রী, সেও যাবে জাহান্নামে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, কাল কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার পিতাকে জাহান্নামে দেওয়া হচ্ছে, এর চাইতে বড় ধরনের অপমান তো আমার নেই যে ইব্রাহিমের পিতা জাহান্নামে যাবে, এটা দর্শন করলে তো আর লোকেও বলবে যে আজ ওর জাহান্নামে, এটা তো আমার জন্য খুবই বেয়োজ্যোতি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, হে ইব্রাহিম, একবার চেয়ে দেখো নিচের দিকে। তখন দেখবে যে একটি নিকৃষ্ট জীব, সেই জীবের নাম নেওয়া হয়নি, হাদিসের মধ্যে শুধু বলা আছে একটা নিকৃষ্ট জীব তার সম্মুখে দেখা যাবে যে একদম রক্তে লতপথ খাচ্ছে, তাকে তখন ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার চেহারাকে বিকৃত করে একটি নিকৃষ্ট জীবের রূপ দেওয়া হবে। নবীর পিতা বলে কিন্তু রক্ষা নাই, এমনকি মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার নামে অনেকে স্লোগান করে, ও মা আমেনা, বাপ আবদুল্লাহ। জানেন হাদিস আছে কোরআনের আয়াত, কোরআন খুলে দেখেন সূরা তওবা আয়াত নম্বর 113 খুলে দেখেন কেন অবতীর্ণ হয়েছিল আয়াতটা। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরে যাচ্ছেন, পথেতে তার মায়ের কবর পড়েছে, তার মায়ের কবর পড়েছে, তো তিনি কবরের কাছে গিয়ে জিয়ারত করছেন, কিন্তু মায়ের জন্য যখনই হাত তুলেছেন এইভাবে আর ক্ষমা প্রার্থনা করছেন যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো, তখনই আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়ে গেল, এই তুমি নবী হলেও তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারবে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন কবরের কাছে, আর চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছে। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রসুল, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, কি ব্যাপার, আপনি এত কাঁদছেন কেন? তখন বলছে যে আমি আমার মায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য হাত তুলেছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেননি। আমার মায়ের কবরের আজাব, জাহান্নামের আজাবের কথা চিন্তা করে আমার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে এলো। এদের কি প্রমাণ হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়েও সে জান্নাতে যেতে পারবে না, কারণ কি, সেই ইমানদার ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘরে জন্মেছি, জন্মলাভ করেছিলেন, বড় বংশ, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কি ছিলেন? কাবা ঘরে 360টি মূর্তি ছিল। আমরা যেমন দেখি যে এক একটা মন্দিরে পূজারী আছে, পুরোহিত আছে, সেই পুরোহিতের হাত করে পূজা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন প্রধান পুরোহিত, আল্লাহকে মানতো কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই মূর্তিগুলোর ইবাদত করতো, মূর্তিগুলোর প্রধান পূজা গ্রহণ করতো। তারপরে তার পিতা সম্পর্কে সেই মুসলিম হাদিস নম্বর 203 পরিষ্কার উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তখন দেখা গেল অনেক ব্যক্তি ইসলাম কবুল করছে। এক ব্যক্তি এলো, হে আল্লাহর রসুল, আমি ইসলাম কবুল করলাম, আমার পিতামাতা পূর্বে মারা গিয়েছেন, তার ইসলামে ছিল না, তো আমার পিতামাতার খবর কি, আমার পিতামাতার খবর কি, তারা কোথায়? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামে। অটোমেটিক তার মনটা খারাপ হয়ে গেল, সে যখন চলে যাচ্ছে মনটা খারাপ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন যে তার পিতা যখন জাহান্নামে, এই সংবাদ শুনে তার মনটা খারাপ। তখন আল্লাহ রসুল বলছেন, হে অমুক, শোনো, তোমার পিতার আমার পিতা উভয়ই জাহান্নামে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? শুধু নাম হলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট
মর্যাদা কোনো নবীর ভাই হলে, কোনো ইমানদারের ভাই হলে, অমুকের পিতা মাতা হলে সেই ব্যক্তি যে জান্নাতে যাবে তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র তাওহীদের মর্যাদা। তাওহীদ বাদী হতে হবে, একত্ববাদ হতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। সে যেই হোক না কেন, সে কালো হোক, ছোট হোক, ছোট জাত হোক, বড় জাত হোক, সেই ব্যক্তি জান্নাত লাভ করবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি নিজের বংশ পরিচয় দিয়ে, নিজের নিজের সৌন্দর্যের পরিচয় দিয়ে, নিজের ধন দৌলতের অহমিকা দেখিয়ে জান্নাত লাভ করতে পারবে না। তো ইমানদার অবস্থায় থাকতে হবে, তারপরে যদি অনুরূপ অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শনগুলো দেখিয়েছেন পৃথিবীতে, তার একত্ববাদ, তার ইসলামের সত্যতা দেখানোর জন্য সেটা দেখিয়েছে, সেগুলো দেখে যাতে আমাদের ঈমান যদি বৃদ্ধি না পায়, আর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মনোনিবেশ না করতে পারি, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুমতি আমাদেরকে প্রদান করুক। আমিন। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহি ওয়াহদা মাল্লা ইবাদাল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি অনেক নামাজি ভাই বেড়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো নামাজের যে কিছু কোনো কোনো সময় এসে দেখি যে একটা কাতার পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় কাতার একদিন দেখলাম যে ওইখান থেকে শুরু হয়েছে। নামাজ যখন কাতার দেওয়া হবে, ইমামের পেছন থেকে দেওয়া হবে, প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারেও কিন্তু ইমামের পেছন থেকে দেওয়া হবে, ডান দিক থেকেও নয়, বাম দিক থেকেও নয়। তারপরে কিছু ভাইকে দেখি যে জামাত ছেড়ে গেল, এক রাকাত ছেড়ে গিয়েছে, সেই ব্যক্তি এসে এক রাকাত পড়ে তারপরে জামাতে জয়েন হচ্ছে, বা ইমামের সঙ্গে সালাম ছেড়ে নিল বসে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মসজিদে পৌঁছাবে, জামাত ধরবে, ইমামের সঙ্গে যতটুকু পাও ততটুকু আদায় করে নাও, অতঃপর ইমাম যখন সালাম ফিরবে তখন তুমি উঠে পড়ে তোমার যেটা ছেড়ে গেছে সেটা তুমি আদায় করো। যদি আপনার এক রাকাত ছেড়ে গিয়ে থাকে তাহলে ওই এক রাকাতটা আপনাকে ইমাম যখন ডান দিকে সালাম ফিরলো, বাম দিকে সালাম ফিরতে যাচ্ছে তখন আপনি উঠে পড়বেন, আপনার এক রাকাতটা পূর্ণ করতে হবে। দুই রেখা ছেড়ে গেল বা তিন রেখা ছেড়ে গেল, অনুরূপ আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কয় রেখাত ইমামের সঙ্গে পেয়েছেন, আপনি কয় রেখাত আপনি ইমামের সঙ্গে পেয়েছেন আর কয় রেখাত ছুটে গিয়েছে। যে কয় রেখাত আপনার ছুটে গিয়েছে সেই রেখাতগুলো আপনাকে পূর্ণ করতে হবে, ইমাম সালাম ফেরার সঙ্গে সঙ্গে আপনাকে উঠে যেতে হবে। এবারে কোনো ব্যক্তি হয়তো সালাম ফিরে নিল ভুলে গিয়ে, সেই ব্যক্তি হয়তো দু রেখাত ছেড়ে গিয়েছে, সেই ব্যক্তি আলাদা করে দুই রেখাত পড়ে নিয়ে তারপরে কি করবে, শেষে সালাম ফেরার পূর্বে সাহস ইজ্জা দেবে, তারপরে সালাম ফিরবে, তাকে পূর্ণ রাকাতটা আদায় করতে হবে না। তারপরে আমরাও লিখে ফেলেছি ভুলে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদাম খাত্তা ওয়া খায়র খাত্তা ইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী, আর তাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে ভুলটা স্বীকার করে, তওবা করে। আমরাও আগে লিখেছি যে রুকু পেলে রাকাত গণ্য হবে। আসলে আবু দাউদ একটি হাদিস আছে যেটা আলেমরা ভুল বোঝাতো, সেখানে মান আদরাকা রুকুআতা ফাকাদ আদরাকা সালাত বোঝানো হতো, যে ব্যক্তি রুকু পেল সেই ব্যক্তি সালাত পেল, এইভাবে বোঝানো হতো। কিন্তু সেখানে রুকু শব্দ আসেনি, সেখানে শব্দ এসছে মান আদরাকা রাকাআতা ফাকাদ আদরাকা সালাত, যে ব্যক্তি রাকাত পেল সে সালাত পেল, অর্থাৎ যেই ব্যক্তি রাকাতের শেষ লগ্নে, ইমাম বসে আছেন সালাম ফিরবেন, শেষ লগ্নে গিয়ে জয়েন হয়েছে, সালাম ফেরার পূর্বে সে কি করলো, মসজিদে এসে তাকবীরে তাহরিমা দিল, অতঃপর ইমাম যে অবস্থায় আছে সেই অবস্থায় চলে গেল, ইমাম সালাম ফিরল, সেই ব্যক্তি চার রাকাতই পূর্ণ পড়বে, কিন্তু সেই ব্যক্তি জামাতের সওয়াবটা পেয়ে গেল, এখানে এই বোঝানো হয়েছে। তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি শুধু আল কিতাবুস সহিহা বা সহিহুল বুখারী লিখে যাননি, জামিউস সহিহা, সহিহুল বুখারীর আসল নাম হচ্ছে আর জামিউস সহিহা, এই গ্রন্থটাই লিখে যাননি, বরং আরও কিতাব লিখেছেন, তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে জুজুল কিরাআত, ইমামের পিছনে পঠিতব্য কিরাআত, সেখানে অসংখ্য হাদিস আছে, এমনকি জুজুল কিরাআতের হাদিস নম্বর 17, সেখানে উবাই বিন কাব সাহাবি তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামের পেছনে কি সুরা ফাতিহা পড়তেই হবে? তিনি বললেন, অবশ্যই ইমামের পেছনে কেরাত পড়তেই হবে,
তাছাড়া রাখাত হবে না। তখন উবাই বিন কাব আবার বলছেন, হে আল্লাহর রসুল, তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করছে সেই ব্যক্তির হয়তো সূরা ফাতিহা ছুটে গেল এক রাকাতে, সেই ব্যক্তি কি সেই পরের রাকাতটা আদায় করে নেবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই, তার যদি স্মরণ থাকে যে আমার সূরা ফাতিহা ছেড়ে গিয়েছে, তাকে সেই রাকাতটা পুনরায় ঘুরিয়ে আদায় করতে হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুজুল কিরাত হাদিস নম্বর 17। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিচ্ছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ইমামের পেছনে কিভাবে সালাত আদায় করতে হবে, কখন থেকে রাকাত গণ্য হবে। তিনি বলছেন, ইমামের পেছনে ইমামকে দাঁড়ানো অবস্থায় পাওয়া ছাড়া এবং কিরাত ছাড়া তোমার রাকাত গণ্য হবে না। এবার আসে যাক বুখারিতে একটি হাদিস, যে হাদিসটাকে নিয়ে ফতোয়া দেওয়া হয়েছে বা ফতোয়া দেওয়া হয় যে রুকু অবস্থা পেলে ইমামকে রাখা গণ্য হয়ে যাবে, সেটা হচ্ছে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে এলেন তখন দেখছেন তিনি মসজিদে প্রবেশ করছেন আর দেখছেন জামাত চলছে, রুকু অবস্থায় আছেন, তিনি কি করলেন, ধরুন মসজিদ আমাদের ওটা, ওইখান থেকে রুকু দিয়ে এসে জামাতে হাজির হয়ে গেলেন। তো নামাজ যখন শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের মোজেজা ছিল তার মধ্যে একটি মোজেজা হলো তিনি সম্মুখে চোখ দিয়ে যেমন দেখতেন, তার পেছনে পিঠেতে নবুয়তের মহারানা ছিল, যেটা কবুতরের ডিমের নাই ছোট্ট মধ্যে একটা ছিল, এটা মোহর ছিল, সেই চোখ দিয়ে তিনি পেছনেও দেখতে এসেছেন। সাহাবাদের অবস্থা, কে কি করছে, কে কোন অবস্থায় ঢুকলো, কে ভালোভাবে সিজদা করছে, ভালোভাবে রুকু করে, সব দেখতে পেতেন। তিনি বললেন, হে আবু বকরা, তুমি এরূপ কেন করলে? তখন তিনি বলছেন যে আমি চাচ্ছিলাম যে জামাতটা পেয়ে যায়, জামাতে সামিল হয়ে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন, তারপরের শব্দ তিনি বলছেন লা তাআদ। এই শব্দটাকে কেউ খেয়াল করে না, এরূপ আর করবে না, লা তাআদ এরূপ আর করবে না। তিনি দুটি ভুল করেছিলেন, একটি হচ্ছে জামাত হয়তো শুরু হয়ে যাচ্ছে, আমরা দেখছি জামাতে দু মিনিট বাকি বা পাঁচ মিনিট বাকি, অনেক দূর থেকে আসছে, দৌড়ে 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 হেঁটে, হাদিসে নিষেধ আছে মসজিদে যখন যাবে একদম দ্রুত গতিতে যাবে না, আস্তে আস্তে যাবে, যদি তোমার জামাত ছেড়ে যায়। তিনি দ্রুত গতিতে এসেছিলেন, একটি ভুল, দুটি ভুল, দ্বিতীয় ভুল কি, তাকে জমাতে এসে সামিল হতে হবে ধীরে স্থির ভাবে, তিনি মসজিদের পোর্টে থেকে একদম প্রবেশ করে রুকু অবস্থায় এসেছিলেন, এটি একটি ভুল। আর এই হাদিস, এই হাদিসে কোনো প্রমাণই হয় না যে তিনি রাকাতটা পেয়েছিলেন কি পাননি, কারণ এর ব্যাখ্যা আসেনি, এর ব্যাখ্যা আসেনি, হাদিসের শেষে কিছু বলাই হয়নি যে তিনি রুকুটা পেয়ে রাকাত গণ্য করেছিলেন নাকি ঘুরিয়ে রাখে ঘুরিয়ে আবার নামাজটা পড়েছিলেন, কিছু বলাই হয়নি, অথচ সেই হাদিসটাকে ধরে নেওয়া হয়েছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ লা তাআদ এর উপর তুমি করবে না, তিনি নিষেধ করছেন, এটাকে ধরা হয় না। তারপরে অসংখ্য হাদিস রয়েছে, লা সলাতু বি ফাতিহাতিল কিতাব, যার ফাতিহা সূরা ফাতিহা নাই তার সলাতই নাই, এগুলোকে খেয়াল করা হয় না। তো পরিষ্কার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জুজুল কিরাত গ্রন্থে অনেক অনেক হাদিস রয়েছে যেগুলো পড়ে আমরা এটা জানতে পারি যে সূরা ফাতিহা ব্যতীত সালাত হবে না, বা ইমামকে কিরাত অবস্থায় পেতে হবে, দাঁড়ানো অবস্থায় পেতে হবে এবং কিরাত করতে হবে, অন্তত পক্ষে সূরা ফাতিহা কিরাত না করলে পরে রাকাত গণ্য হবে না। তো এগুলোকে আমরা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে নামাজের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করতে হবে। অনেকে আমি দেখি এখনো পর্যন্ত যে দোয়া জানে না, ফালতু দাঁড়িয়ে থাকে, দোয়া জানে না, দোয়া পড়ে না, ফালতু দাঁড়িয়ে থাকে, যেমন সবাই করে তেমন করে। আপনি জানেন না, আপনাকে বলছি না যে জেনে তারপরে নামাজ পড়ুন, আপনার নামাজ পড়তে পড়তে এখানে এখন মানে শিক্ষা দিচ্ছে মহিউদ্দিন ভাই, শিক্ষা দিচ্ছে সপ্তাহে তিন দিন, আপনার যেটা জানা নেই দোয়াগুলো জিজ্ঞেস করুন, দোয়াগুলো জানতে হবে, একটা একটা করে শিখতে হবে। আমি জানি না বলে সবাই যেমন করছে আমি তেমনই করবো, আমার নামাজ জীবনে কবুল হবে না। আপনি জানেন না সব কিছু, একটা একটা করে শিখছেন, তারপরে আপনি নামাজ পড়ছেন, আপনি যেটা জানেন না সেটা বলবেন না, যেটা জানছেন সেটা পড়লেন, তারপরে আবার একটা জানছেন, এইভাবে যদি করেন নামাজ কবুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে এই বান্দারা চেষ্টা করছে কিন্তু জানি না বলে শেখারও চেষ্টা করব না, তার নামাজও না। তাই নামাজ পড়ে মেহনত করে যাতে সেই মেহনতটা বাতিল না হয়ে যায় সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই দৃষ্টিপাত করার সুযোগ দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আগামীকাল থেকে পরের আগাম হবে তাতে পঞ্চাশে পাঁচে পৌঁছে যাওয়া